যত কথা হবে তত তো পাবলিসিটি। ধরেন আজকে যদি সাকিবের এই আলাপটা আসতে লাগে এত পাবলিসিটি হতো আমাদের টুর্নামেন্ট, পাবলিসিটি তো অটো হয়ে যাচ্ছে। বাস্তব চিত্র ছিল তাই, সাকিবের কথার পর বিপিএল এর প্রচারণা বেড়ে গেছে অনেক গুণ, শুধু বাংলাদেশ না বিশ্ব মিডিয়াতেও এর প্রভাব ফেলেছে। বিপিএল এর শুরু আর শেষ পার্থক্য রয়েছে অনেক, শুধু ট্রফি উন্মোচন আর ট্রফি নিয়ে উদযাপন না, পুরো টুর্নামেন্টে মাঠের খেলাও ছিল অন্য সব আসরের চেয়ে সেরা। অথচ বিপিএল শুরুর আগ মুহূর্ত পর্যন্ত আলোচনা সমালোচনা কম হয়নি, বিশেষ করে বললে ডিআরএস, প্লেয়ারদের অনুশীলন কিট, সাত দলের নাম বলতে না পারা, এমন অনেক ইস্যু। সব সমালোচনা চাপা পড়ে গেল মাঠের প্রতিদ্বন্দ্বিতামূলক খেলার নিচে। তাই বলাই যায় বিপিএল নিয়ে সাকিব আল হাসানের মন্তব্যের পর নড়ে চড়ে বসেছে বিপিএল কর্তৃপক্ষ, হয়তো তখন থেকে এই টুর্নামেন্ট ভালো করার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এবার অনেক চ্যালেঞ্জ ছিল, তো এই চ্যালেঞ্জের মধ্যে আমাদের এই বিপিএল ম্যানেজমেন্ট কমিটি এবং বিসিবিতে যারা এটার সাথে জড়িত ছিল সরাসরি, তারা যে চ্যালেঞ্জটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এত সুন্দরভাবে শেষ করতে পারলো, সেই জন্য আই এম ভেরি হ্যাপি যে আমাদের টিম হ্যাজ ওয়ার্ক রিয়েলি ওয়েল, খুবই ভালো করেছে। এর জন্য সাকিব আল হাসানের ভূমিকা ছিল বললে ভুল হবে না, কারণ আপনি আমি হাজার কথা বললেও যা হবে না, সাকিবের এক কথায় তার থেকে বেশি কিছু হবে, এটাই তার প্রমাণ। বিপিএল সফল হওয়ার পেছনের কারণ যাই হোক, মাঠের খেলা সবাই উপভোগ করেছে, বোর্ড সভাপতি সহ সাধারণ দর্শক। এবং আমি ব্যক্তিগতভাবে আমি যদি যতগুলো খেলা দেখেছি, আমার কাছে এবারে তারও বেশি ভালো লেগেছে, কারণ এত কম্পিটিটিভ ম্যাচ আসলে খুব কম দেখেছি। রেকর্ড সংখ্যক দর্শকের উপস্থিতিতে বিপিএল এর নবম আসরে ফাইনাল হয়েছে এমন বললেও ভুল হবে না। 25,000 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামের এমন চিত্র দেখে যে কেউ বলতে পারে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ দর্শক হয়েছে এই আসরে। এবার দৃষ্টি দেওয়া যাক মাঠের খেলায়। প্রথমত বলতে হয় উইকেটের কথা, যা কিনা টুর্নামেন্টকে আকর্ষণীয় করতে বড় ভূমিকা রেখেছে। টি টোয়েন্টি খেলা মানে 4 ছক্কার খেলা, মোদ্দা কথা দর্শক রান দেখতে চায়, তাই স্পোর্টিং উইকেট তৈরিতে বেশি মনোযোগ দিয়েছে বোর্ড, এতে শতভাগ সফলও হয়েছে। এরপরে বিদেশি ক্রিকেটারদের কথা বলতে হয়, বিশেষ করে পাকিস্তান এবং উইন্ডিজ ক্রিকেটারদের অংশগ্রহণে বিপিএলে অন্য এক মাত্রা যোগ হয়েছে। দিন শেষে বিপিএল গভর্নিং কমিটির প্রতিটি সদস্যকে ধন্যবাদ দিতে হয়। পরিশেষে বলা যায় আলোচনা সমালোচনা করে ভালো কিছু হলে মন্দ কোথায়।